দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারো স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে আপনারা কিভাবে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন বার্গার বা স্যান্ডউইচের জন্য চিকেন পেটি, সেই রেসিপি। তাছাড়া চিকেন পেটি এমনি খেতেও অনেক মজার, আর অনেকে ভাবেন যে বার্গারের ভিতরের চিকেনটা কিভাবে তৈরি করব। বার্গারের ভিতরের চিকেনটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি সব সময় খুব সহজে এবং অল্প উপকরণে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। তাহলে চলুন চিকেন পেটির রেসিপিটি আপনাদেরকে করে দেখাই। চিকেন পেটি করার জন্য আমি এখানে ছোট করে মুরগির বুকের অংশের মাংস নিয়েছি। এতে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, দিয়ে দিব জিরা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখানে আমি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি। 1/2 চামচ অরিগানো দিয়ে দিলাম। লাইট সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ। সমস্ত উপকরণ আমি এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এটাকে তেলে ভেজে নিব। চিকেনের টুকরাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে অন্য পাশও ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চিকেনগুলো প্লেটে তুলে নিচ্ছি। চিকেনের টুকরাগুলোকে এখন ছোট ছোট করে চিরে নিতে হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে 1টি ডিম নিয়েছি, আর বলেছিলাম চিকেনের টুকরাগুলো চিরে নিতে হবে। আমি হাতের সাহায্যে এই চিকেনের টুকরাগুলোকে এইভাবে চিরে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কাঁটা চামচ দিয়েও কাজটা করতে পারেন। নিয়েছি 1টা ডিম, ডিমের মধ্যে এখন আমি এই চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ডিম আর চিরে নেওয়া চিকেনের টুকরাগুলো মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়েছে, এখন আমি এগুলোকে চিকেন পেটির সাইজে ভেজে নিব। ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে দিয়েছি এবং চামচের সাহায্যে দিয়ে এইভাবে হালকাভাবে চেপে আমি পেটির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই জিনিসটা তৈরি করেছি। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটাও এইভাবে ভেজে নিব। আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সোনালী কালার হয়ে এসেছে। তৈরি হচ্ছে মজাদার চিকেন পেটি, যেটা কিনা বার্গারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। তাছাড়া এটা এমনি সস দিয়ে খেতেও খুব মজার। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন চালু রাখবেন। আর আপনারা যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তৈরি হয়ে গেল চিকেন পেটি, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে গাজর, টমেটো আর নিয়েছি বাঁধাকপির পাতা। আপনাদের কাছে লেটুস পাতা থাকলে আপনারা লেটুস পাতা নিতে পারেন, আমার কাছে লেটুসের পাতা ছিল না, এজন্য আমি সুন্দর দেখার জন্য বাঁধাকপির পাতা ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল বিকালের নাস্তার জন্য বা স্যান্ডউইচ বার্গারের পেটি হিসেবে চিকেন পেটি, খুবই মজার আর সুস্বাদু। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার ভিডিওতে 1টি লাইক দিবেন, এতে করে আমার উৎসাহ অনেক বেড়ে যাবে। আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য, আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন।
আমার জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ।